ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন, জানতে চেয়েছেন কথাবার্তা নরম কোমল মিষ্টি হাসি ও বিনয়ী হওয়া কীভাবে যায়। আপনি নিজেই হতে পারবেন, আপনাকে কীভাবে আমি বলবো যে আপনি হন, আপনি নিজেই চেষ্টা করলে হতে পারবেন। আপনাকে একটা আয়াত বলি যে মানুষ যখন কোমল নরম বিনয়ী হয় তখন তার কথা মানুষ গ্রহণ করে, রেগে থাকলে মানুষ কথা গ্রহণ করে না। আপনি কাউকে কোনো দাওয়াত দিতে যাবেন, তার সাথে ঝগড়া করে দাওয়াত দিতে গেলে সেই দাওয়াতটা কবুল করবে না। ওই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে বলেছেন, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সূরা তাহার আপনার 44 নম্বর আয়াতে। তোমরা তার সাথে ফিরাউনের সাথে নম্রভাবে কথা বলবে, কারণ নম্রভাবে কথা বললে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। তো এই যে নম্রভাবে কথা বলা, এটা আল্লাহর দিকে যারা আহ্বানকারী তাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি যদি রাগ কঠোরতা অবলম্বন করেন তাহলে মানুষ তো আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আর যখন আপনি নম্রতা দেখাবেন তখন কি বলে একটা প্রভাব বিস্তার করবে। অতএব কি বলে, আপনি দাওয়াতি কাজ করুন, মানুষের সাথে কথা বলুন, হেসে খেলে কথা বলবেন, নরম কথা বলবেন, চট করে রেগে যাবেন না। কেননা আপনার যারা নিজের রাগকে মানে আপনার কন্ট্রোল করতে পারে না, ছোটো ছোটো কথায় অতিরিক্ত রেগে যায়, তো শয়তানকে আস্তে আস্তে সুযোগ করে দেয়।